এখন তারা বলে সুব কথায় কথায় কয় সুবহানাল্লাহ, কথায় কথায় কি বলে? এই সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ। তাইলে আমরা এখানে, এই যে আমরা এখানে দুইটা মানুষ, আমি বক্তা, আপনারা শুনতেছেন শ্রোতা, এর মধ্যে আমাদের কথার মধ্যে কথায় কথায় যদি আল্লাহ মহান আল্লাহ মহান কই, ফেরেশতারা কি পাগল কইব না ভালো কইব? পাগল কইব, কইব আর ইডি পাগল হয়ে গেছে, ইডি কথা কইতেছে, মুসা আলাইহিসসালামের কাহিনী, কেয়ামতের কাহিনী, কবর হাসরের কথা বলতেছে, মানুষকে কিভাবে সুপথে আনা যায় সেই কথা বলতেছে, কথার ফাঁকে দিয়ে কদ্দুর ভরে কয় আল্লাহ মহান আল্লাহ মহান। আপনার দুধ খাবেন চিনি দিলে ভালো না মরিচ দিলে ভালো? তাইলে হঠাৎ করে যদি মরিচ দিয়া দেন, একটু পরে যদি আম দিয়া দেন, একটু পরে টক দিয়া দেন, দুধের মজা আছে নি? নাই নাই। তাইলে সব কথার মধ্যে যদি আল্লাহ মহান আল্লাহ মহান সুবহান আল্লাহ কন, ফেরেশতারা কইবা আসলে এডি ওয়াজ শুনতে বসে নাই, ওয়াজ করতে বসে নাই, এডি করতে বসছে পাগলামি। তাইলে আমরা যাহা কিছু করতেছি সব কিছু কি সুন্দর? সব কিছু কি দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে ফাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে এই সংসারে, ফতনা বলি তাই তো দিলে, ফতনা বলি তাই তো দিলে, ফাক কোরআনের বাণী খোদা তোমার মেহের, খোদা তোমার মেহের। ও বাবা, এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদের মধ্যে ফাটাইছে আমাদের জন্য, সুন্দর থাকার জন্য, কি থাকার জন্য? এই কোরআনটাকে যদি মানা হয়, এই কোরআনের মধ্যে নাই 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 সমাধান নাই, এমন কোন কিছু নাই। এই কোরআনটা হইল সত্য এবং মিথ্যার পার্থক্যকারী একটা প্রেসক্রিপশন। আপনার যেরকম ক্যান্সার হইলে, আপনার ডায়াবেটিস হইলে, আপনার ওষুধ হইলে আপনাকে ডাক্তারে একটা প্রেসক্রিপশন লিখে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করেছে আমার বান্দারা, আমার নবীর উম্মতেরা এই দুনিয়াতে গিয়ে ফেতনা ফাসাদের মধ্যে সৃষ্টি হবে, এদেরকে এক মোল্লা একরকম বুঝাবে, এক আলেমে একরকম বুঝাবে, যেন এদেরকে ফতবস্ত না করতে পারে। এই জন্য আল্লাহ একটা বিধান দিছে, তার নাম কোরআন। তার নাম কি? জোর বলেন, তার নাম কি? এই কোরআন তাবিজ বেচার জন্য আসে নাই, এই কোরআন দিয়ে মানুষ ধর্ম ব্যবসা করার জন্য আসে নাই, এই কোরআন দিয়ে তিনখানার নাম দিয়ে দান্তাবাজি করার জন্য কোরআন আসে নাই, এই কোরআন আসছে একমাত্র মানুষকে সুপথে পরিচালিত করার জন্য। জোরে বলেন সুন্দর। ও বাবা, তাহলে প্রমাণ কি বাবা? এই কোরআন যারা মানছে, কোরআন কেউ বইরা জ্ঞানী হয়েছে, কেউ শিখছে ভিক্ষা করা, কোরআন পড়া কেউ কি হয়েছে জ্ঞানী হয়েছে, তার কে কি হয়েছে? ধন্যবাদ। এই কোরআন পড়া কেউ হয়েছে জ্ঞানী, কেউ শিখছে ভিক্ষা করা, কেউ শিখছে তাবিজ করা, আর এই কোরআন পড়া আমল কইরা কেউ মুসা দরবেশ হয়েছে, কেউ রাসূল আজম মাইজ ভান্ডারী হয়েছে, এই কোরআন ফইরা এই কোরআনকে জানি না খাজা বাবা হইছে, আব্দুল কাদের জিলানি হইছে, এই কোরআন ফইরা এই কোরআন জানি না দয়াল নবীকে অনুসরণ করে সাহাবায়ে কেরামরা সম্মানিত হয়েছে। বলেন সুন্দর। তাইলে আমরা কি বাজান এই কোরআনটা? এখন দেখি মুসা দরবেশের সাথে, গৌসুল আজম মাইজবান্ডারির সাথে মিল, গৌসুল আজম মাইজবান্ডারির সাথে দেখি আমার মুর্শিদ হিয়াজুরির মিল, গৌসুল আজম মাইজবান্ডারির সাথে দেখি খাজা বাবার মিল, খাজা বাবার সাথে দেখি আব্দুল কাদের জিলানি মিল, আব্দুল কাদের জিলানির সাথে দেখি দয়াল নবী সাহাবায়ে কেরাম তাবে তাবিন মা আয়েশা মা খাদিজার মিল। এখন দেখি যে এই সুফিবাদটা, দরবেশের তরিকাটা, ওলিয়াল্লাহর তরিকাটা 1400 বছর আগ থেকে এই মুসা দরবেশ, এই ভৈরব বাজার, এই আকবরনগর মুসা দরবেশের মাজার পর্যন্ত দেখি শিকল বান্ধা আছে, বগির সাথে বগি লাগানো আছে, আছে না নাই? জোর করে না, আছে না নাই? এদের লগে কারো দ্বন্দ্ব নাই,
মুসা দরবেশের দরবারে গান বাদ্য হয়, ডুলের তালে তালে জিকির হয়, আনন্দ হয়, একা মনে একা দিলে মানুষ জিকির আজকার করে। এটা দেখি মাইজবান্ডার দরবার শরীফে হয়, এটা দেখি আমাদের হিয়াজোড়া দরবার শরীফে হয়, এটা দেখি আবার খাজার দরবারেও হয়, এটা দেখি আব্দুল কাদের জিলানির দরবারেও হয়, এটা দেখি দয়াল নবীর দরবারেও হয়। জোরে বলেন সুন্দর। এখন বলতে পারেন দয়াল নবীর দরবারে কই? দয়াল নবীর দরবারে হাদিস শরীফ খুলেন, নবীজির সামনে হাদিসের হাফেজ এর চেয়ে বড় হাফেজ আর কেউ নাই এই পৃথিবীতে, আর কোন হাফেজ এরকম হাদিসের হাফেজ হবে না। সেই নবীর সামনে বিবি আয়েশায় দব বাজাইয়া গান করেছেন, সুন্দর বলেন। তাহলে বাজান, এগুলা ধ্বংস করছে কে? আজকে মা ফাতেমার মাজার বাংছে কারা? মা আয়েশার মাজার বাংছে কারা? হাসান হোসেনের মাজার বাংছে কারা? হাসান হোসেনের মাজার আছে। এই যে নবীর আশেপাশে যত মাজার ছিল সব মাজার বাংছে কারা? এই ইয়াজিদের গোষ্ঠী। কার গোষ্ঠী? এখন আর এই মাজার গুলা নাই, অথচ নবীর আমল থেকে মাজার গুলা ছিল। আমরা ইতিহাস দেখেন, গুগলে ঢুকেন। যাক বাবা, আমি এদিকে যাবো না। এখন কোন দরবেশের সাথে এই যে সান মিয়া ফকির সান ভান্ডার দরবার শরীফ বৈরব রেল স্টেশন, আমি অনেকবার আসছি, এই সান ভান্ডার দরবার শরীফের সাথে মুসা দরবেশের সাথে কোনোদিন ঝগড়া হয় না। সাকরাপুরি, রাজাপুরি, সুরেশ্বরী, যারা ওলি আল্লাহর দল তারা সব এক। তারা সব কি? এক। এখন এই ইয়াজিদের গোষ্ঠী সব এক দল নাই, তারা ইসলামটাকে খণ্ড খণ্ড বিখণ্ড করে ফেলছে। কিন্তু এই ওলি আল্লাহর দলগুলা সবগুলা এক। সবগুলা কি? না কোনো বেশকম আছে? তাহলে তারা কন্দল করে, আমরা কন্দল করি, আমাদের সাথে কারো সাথে হিংসা নাই, ফেতনা নাই। আজকে তাদের সাথে কেন এত হিংসা, এত ফেতনা? তাই বাবা, মূল কথা আমি লাস্ট একটা কথা বলে ছেড়ে দিব। এই যে আজকে এই দরবারে আসছেন, এই যে মুসা বাবার সাথে একটা সম্পর্ক করছেন, এই সম্পর্কটাই কিয়ামতের দিনে আপনার দাঁড়াবে। সুন্দর বলেন। আর নামাজ রোজা হজ যাকাত কালকে সকাল পর্যন্ত আসি, সকালে যাব। মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, যদি কোনো আলেম মুফতি শাইকুল হাদিস থাকো বুঝি নিতে পারো, কোনো সমস্যা নাই। আমরা মারামারি হানাহানি তক্র যুদ্ধে নাই, সুন্দর করে কোরআন দিয়ে বুঝিয়ে দিব বাবা। আল্লাহ কোরআনের মধ্যে বলে, এই পৃথিবীতে আপনি নামাজ পড়ছেন না পড়ছেন এটির কোনো হিসাব আল্লাহ নিব না, রোজা রাখছেন কি রাখছেন না এটার হিসাব নিব না, আপনি মিলাদ পড়ছেন কি পড়ছেন না এটার হিসাব নিব না, আপনি হজ করছেন কি করছেন না এটার হিসাব নিব না, তসবিহ তাহলিল করছেন কি করছেন না কিছুর হিসাব নিব না। শুধু একটা জিনিসের জন্য আপনি কেয়ামতের মাঠে আফসোস করবেন। কয়টা জিনিসের জন্য? একটা জিনিসের জন্য আপনি শুধু আফসোস করবেন, আপনার হাত কামড়াবেন, কোরআন শরীফের মধ্যে আসছে, আর কোনো কিছুর জন্য কামড়াইবেন না। আল্লাহ কোরআনের সূরা ফুরকানের 25 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, ইয়াউমা ইউআদুয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযু মা'আর রাসূল সাবিলা। সুন্দর বলেন। আমার আল্লাহ কোরআনের আবার মুখাস্থ করে নিয়ে যান, আল্লাহ কিচ্ছুর হিসাব আপনার কাছে চাইব না কিয়ামতের দিবসে। আপনি যা কিছু করছেন কোনো কিছু আল্লাহ জিগাইব না, শুধু আপনি হাত কামড়াইবেন কিয়ামতের মাঠে, শুধু হাত কামড়াইবেন, শুধু বলবেন, আয় হায় রে মুসা বাবার সাথে কেন সম্পর্ক করি নাই, একজন হক্কানি কামেল ওলি আল্লাহর সাথে কেন সম্পর্ক করি নাই, এই জন্য শুধু হাত কামড়াইবেন। বাবারে মোবাইল সবাই কাছে আছে, সূরা ফুরকান, রাসুলের সাথে কেন হাত সম্পর্ক করেন না? এখানে রাসুল লিখছে, রাসুল শব্দের অর্থ হলো প্রেরিত। রাসুল শব্দের অর্থ কি? প্রেরিত। এখন 1400 বছর আগে যিনি আসছে ইনিও রাসুল, উনিও আল্লাহর প্রেরিত। বাবারে মুসা বাবার মতো লোক আর এই যে এই এলাকাত কেউ আসেনি, তাইলে উনি আলাদা। উনি আল্লাহ আবার কোরআনে বলছে, তুমি অধিকাংশ লোকের মতো চলিও, অধিকাংশ লোকে টুপি পরে দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, তুমি তাদের মতো চলিও না।
আল্লাহ কয় এটা কোরআন শরীফ। এখন মুসা দরবেশ এরকম তসবিতালিল লাগাইয়া রং সঙ্গে কাপড় সবর লাগাইয়া চলতো, এখন দেখি মুসা দরবেশ কোরআনের দলিল মতো আছে। সুন্দর বলেন, জোরে বলেন সুন্দর। মুসা দরবেশ, মুসা দরবেশ দেখি এখন কারো সাথে মিশে না, কেন আল্লাহ কোরআনে বলছে তুমি অধিকাংশ লোকের সাথে দলে যাইও, যেই দলের লোক বেশি ওই দলের লোকের সাথে যাইও। এখন কোরআন শরীফ খুলে দেখি বাজান, মুসা দরবেশরা যারা লাল কাপড় সাদা কাপড় তসবি তালিল পড়ি লাড়ি লইয়া ঘুরে, দেখি তারা কোরআনের দলিল মতো আছে, কেন তারা অধিকাংশ লোকের মতো না, তারা তাদের মতো, তারা তাদের মতো। তাইলে বাবা কোরআন মতে থাকলে মুসা দরবেশরা আছে, এই জন্য মুসা দরবেশ আল্লাহর ফেরিত একজন আল্লাহওয়ালা মানুষ। আজকে মমিনসিং থেকে সিলেট সুনামগঞ্জ থেকে এই যে আমার একজন আমার আদর করে মহব্বত করে লতিফ, সেই কোম্পানিগঞ্জ সিলেট থেকে আজকে মুসার বাড়িতে আসতো না বাজান, এই লতিফের বাড়ি সেই সোনা কোম্পানিগঞ্জ সিলেট থেকে এই মুসা বাবার দরবার পর্যন্ত না হইলে 300 কিলোমিটার দূরে। এর ভিতরে কত ওলিয়াল্লাহ গাউস কুতুব, কত শাইখুল হাদিস মুফতি মহাদ্দেস আছে, কারোর ভালো লাগে নাই। মুসা দরবেশের প্রেমে এমন পাগল হইছে রে, মুসা দরবেশ ছাড়া লতিফের আর কিছু ভালো লাগে। এখানে আমি দেখছি খাগড়াছড়ি সেই ফেনী থেকে ছাগলনাইয়া থেকে দূর দূরান্ত থেকে মুসা দরবেশের কাছে আজকে হাজির হইছে। এই এলাকায় যে ফেনী থেকে চট্টগ্রাম রামগড় খাগড়াছড়ি থেকে এই কিছুক্ষণ আগে এই দরবারের শাহজাদা মহিউদ্দিন আমার সাথে আলাপ করছে, খাগড়াছড়ি কিছু আস্তানা কিছু খানকা প্রতিষ্ঠিত করছে, উদ্বোধন করছে। তাইলে এই খাগড়াছড়ি থেকে এই পর্যন্ত হাজার হাজার শাইখুল হাদিস মুফতি মহাদ্দেস মাদ্রাসা আছে, আছে না নাই? কই কারোর কাছে তো ভালো লাগে নাই, মহিউদ্দিন রে ভালো লাগছে, মুসা দরবেশ রে ভালো লাগছে। এই জন্য বাজান সবাই ঘর বাড়ি ত্যাগ করে মুসা দরবেশ রে দরবারে আসছে। সুন্দর বলে, তাইলে বুঝেন, তাইলে উনি যে একজন আল্লাহর প্রেরিত। ও বাজান বাগানের মধ্যে, বাজারের মধ্যে বাগানের মধ্যে হরিণ অনেক হয়, সব হরিণের মধ্যে কস্তুরি হয় না। বাগানের মধ্যে অনেক গাছ হয়, সব গাছ চন্দন গাছ হয় না। বাজান রে গরু, হাজার হাজার গরু আছে, সব গরুর মধ্যে গুরুষ হয় না। হাজার হাজার জিনুক আছে, সব জিনুকের মধ্যে মুক্তা হয় না। হাজার হাজার ব্যাং আছে, সব ব্যাঙের মধ্যে মানিক হয় না। দেখতে আমার মতো তোমার মতো মানুষ, নাক আছে চোখ আছে কান আছে, কিন্তু মুসা দরবেশের ভিতরে যে মানিকটা যেই মুক্তাটা যেই কস্তুরিটা যেই গুরুজটা আছে রে, এইটা এইখানে আর কারো কাছে নাই। এই জন্যই সিলেট কোম্পানিগঞ্জ থেকে লতিফ পাগল হইয়া আসে, এই জন্যই খাগড়াছড়ি থেকে মানুষ পাগল হইয়া আসে। রাস্তা দিয়ে আসতে আমার এই সাদেক বাজানে একটু আগে আলাপ করছে সিএনজি ড্রাইভার, বলতেছে কি জন্য এখানে যান, কি আছে, কই কেন আসছেন ঢাকা থেকে, আর বুঝি জায়গা নাই। এই যে দেখেন আড়া পাড়া পাতা পাড়া প্রতিবেশীরা কত গালি গালাজ কত মন্দ কয়, মুসা দরবেশের দরবারে কেন আসো এই জন্য কত কিছু কয়, কত লাঞ্ছনা কত যন্ত্রণা দেয়, তারপরেও এদের কাছে মুসা দরবেশ ছাড়া ভালো লাগে না। ও বাবা গভীর মনোযোগ, তাইলে উনি একজন বিশেষ ব্যক্তি। রাসুল শব্দের অর্থ হইল প্রেরিত, রাসুল শব্দের অর্থ কি? প্রেরিত। আর যিনি নবী মুহাম্মদ মক্কা মদিনার মধ্যে উদয়ছে ইনিও রাসুল, আদম আলাইহিসসালাম ইনিও রাসুল, মূসা আলাইহিসসালাম ইনিও রাসুল, এইভাবে যুগে 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 রাসুলরা আসবে, রাসালত জারি থাকবে, মানুষকে সুপথে ডাকবে, মানুষকে কুফর থেকে ফিরাইবে। এই মুসা দরবেশ একজন আল্লাহর প্রেরিত আল্লাহওয়ালা মানুষ রাসুল, সেই জন্য তিনি মানুষকে সুপথে আনছে, কুফতে নেয় নাই। এই জন্য তার পাগল হইয়া আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই।
একটু মহব্বতে গান, আমার সদাই মনে বাবু না গো, সদাই মনে বাবু না, মুসা দরবেশের মত মুর্শিদি মিলে না, তালি দেন, তালি দিলে জোরে জোরে শয়তান দূর হইব, ওরে সদাই মনে বাবু না গো, সদাই মনে না, মুসা দরবেশে ভান্ডারির মত মুর্শিদি মিলে না, আরে অনেকে মুর্শিদি মিলে ববে, অনেকে মুর্শিদি মিলে ববে, মুসার মত দেখি না, গোসে মেজ ভান্ডারির মত মুর্শিদি মিলে না, আমার সদাই মনে ভাবো না গো, সদাই মনে ভাবো না, মুসা দরবেশে ভান্ডারির মত মুর্শিদি মিলে না, ও মুসা এক নজরে হেরে গোজারে, ওরে বাবু সিন্ধু পার করে, মুসা এক নজরে হেরে গোজা, বাবু সিন্ধু পার করে, আরে মুসা রখাদে মতে গেলে, মুসা রখাদে মতে গেলে হয় এবাদতের তুলনা, মুসা ধরবে সের মত মুর্শিদি মিলে না, আমার সদাই মনে বাবু না গো, সদাই মনে আকাশে মেঘিয়া জুড়ির মত মুর্শিদি মিলে না, আমার রাত্র দিন হয় কল্পনা গো, রাত্র দিন হয় কল্পনা, মুসা ধরবে সের মত মুর্শিদি মিলে, আরে মুসারে যদি একবার ফাইতাম, আমার মনের জ্বালা বিনাইয়া কইতাম, আরে বান্ডারি রে যদি গো ফাইতাম, আমার মনের জ্বালা বিনাইয়া কইতাম, তোমরা প্রেমের সুরমা চোখে দিয়া, প্রেমের সুরমা ওরে প্রেমের সুরমা চোখে দিয়া, মমিন হইয়া দেখো না, মুসা ধরবে সের মত মুর্শিদি মিলে না, আমার সদাই মনে বাবু না গো, রাত্র দিন এই কল্পনা, মুসা ধরবে সের মত। তাইলে বাবা কিসের সুরমা, প্রেমের সুরমা, কিসের সুরমা? ও বাবা হাদিসের মধ্যে আসছে নবীজিকে এক সাহাবা যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর এত ভালো মানুষ পৃথিবীতে নাই, কয় সাদ্দাক না, কয় কি? আরেকজন আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার মতন কুরসি বৎসের আর কেউ নাই, কয় সাদ্দাক না। আরেকজন আইয়া কয়, আপনার মতন খারাপ কেউ নাই, কয় সাদ্দাক না। বাবার একজন সাহাবা তলোয়ার লইয়া খাড়াই গেছে, কয় ইয়া রাসূলুল্লাহ এই ভালো কইলো আপনি কোন সাদ্দাক না, এই খারাপ কইলো আপনি কোন সাদ্দাক না, এই কয় আপনার মতন কুরসি কেউ নাই আপনি কোন সাদ্দাক না, তাইলে কোনটা সত্য মনে করতাম? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, সাহাবারে রে যে আমারে যেমন দেখে আমি তার কাছে তেমন জোরে বলেন সুন্দর। এখন সিএনজি ড্রাইভার সাদেক সিস্তির কাছে যে গল্পটা করছে, আস্তে আস্তে সিএনজি ড্রাইভার যেইভাবে জানে ইরে হেইভাবে মুসা দরবেশ, কেন এরা আল্লাহর জাত, এরা কিসের জাত? যে শয়তান সেই শয়তান রূপে দেখবে, যে বন্ড সে বন্ড রূপে দেখবে, আর বাবা যে ফেমের সুরমা লাগাইছে চোখে রে, যেরকম জাফরানের মধ্যে একটা নাট তৈয়ার হয়, ওই নাটটা বাবা বাংলাদেশে ইঞ্জিলটা নষ্ট হইলে ওই ইঞ্জিলের মধ্যে সে সুন্দর করে লাগে, তৈয়ার হয়েছে কোথায়? জাপান ইঞ্জিল নষ্ট হয়েছে কই? আকবর নগর ভৈরব ইঞ্জিল বাস্ট হইয়া গেছে, এই ইঞ্জিল তৈয়ার হয়েছে কোথায়? জাপান। ওই জাপানের একটা নাট একটা ফার্স যদি এই ইঞ্জিলের মধ্যে লাগাই দিলে সুন্দর হইয়া টাইট মতো সুন্দরভাবে ঘাটে ঘাটে মিললে, টাইট হইলে লাগলে আবার ঠিক হইয়া যায়, যায় কি যায় না? বাবারে আল্লাহ এই প্রেমের মানুষগুলা, এই প্রেমিকগুলাকে যারা যাদেরকে আল্লাহর পছন্দ হইছে, ওই যে জাফান নাট তৈয়ার হইছে, ওই নাট বল্টুটা এসে যদি আকবর নগর ইঞ্জিল মেকানিকের কাছে আইসা যদি টাইট হইয়া লাগাইয়া যায়, এই যে আউজা মেশিন হৃদয়ে চালাইতেছে এটা ভারতের মধ্যে তৈয়ার হইছে, যদি একটা আইসি জ্বলে যায়, এটা যদি একটা আইসি জ্বলে যায়, তাইলে এই মিরার সরের মেইকারে এই হৃদয়ে যাইয়া বৈরব বাজাতুন আইসিটা আইন না, এটার মধ্যে সুন্দর করে পয়েন্ট মিলাইয়া লাগাই দিলে চলবো, ঠিক না বেটি? তদ্রূপ
বাবা যদিও লতিফের বাড়ি সিলেট কোম্পানি গন্ধ হয়, যদি আলমের বাড়ি ছাগল নাইয়া হয়, যদিও খাগড়া চড়ি হয়, ওইগুলা আল্লাহর প্রেমের নাট, ফেমের তৈয়ারি নাট রে। এই জন্য মুসার ইঞ্জিলের সাথে এখানে আসি টাইট হইয়া লাইয়া গেছে। জোরে বলেন সুন্দর। তাই আম যাদের ভিতরে প্রেম।